হ্যালো, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, প্রথমে একটা ইন্টারেস্টিং নিউজ আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হলো আপনার 46% অফ ইনভেস্টর ইন্টারেস্টেড ইন বিটকয়েন আর ওমেন। গ্রেস্কেল সার্ভেতে দেখা গেছে যে বিটকয়েনে আপনার পুরুষদের তুলনায় মহিলাদের ইনভেস্টমেন্ট কিন্তু বাড়তেছে, এখন প্রায় 43% হয়ে গেছে। তো গ্রেস্কেল এটা সার্ভেটা করছে আপনার মার্চ 28 থেকে আপনার এপ্রিল 3, 2019, এবং এই সার্ভেটা প্রকাশ পেয়েছে আপনার ডিসেম্বর 4, ঠিক আছে। তো এখানে অনেক মানুষের উপর সার্ভেটা করছে আপনার, প্রায় 1100 ইউনাইটেড স্টেটস পিপলের উপর তারা সার্ভেটা করছে, যাদের বয়স আপনার 25 থেকে আপনার 64 ইয়ার্সের ভিতরে। এবং কোন কোন মানুষের উপর এটা ইয়ে করছে, যাদের ইনকাম আপনার 50,000-এর উপরে এবং অ্যাটলিস্ট $10,000 তাদের ইনভেস্টমেন্ট আছে। তো এখানে অনেক বিষয় উঠে আসছে, যেটা হলো আপনার মেন বিষয়টা হলো যে আগে ধারণা করা হইতো যে আপনার বিটকয়েন কিন্তু আপনার মেল ডমিনেন্ট বেশি, এখন কিন্তু সেই ধারণাটা পাল্টে গেছে। আগে যে গুগল ট্রেন্ড ছিল, গুগল অ্যানালিটিক্স ছিল, সেখানে কিন্তু দেখা গেছে যে বিটকয়েনে আপনার 90% আপনার ডমিনেন্ট ছিল আপনার মেলদের। তো এই গ্রেস্কেল রিপোর্টটা কিন্তু পুরো ধারণাই পাল্টে দিছে। গ্রেস্কেল নতুন কথা বলতেছে, এখন আপনার বিটকয়েনে মেলদের থেকে পুরুষদের আপনার ইন্টারেস্টিং খুবই বেশি এবং হেলদি ইন্টারেস্ট, খুবই ভালো ইন্টারেস্ট। তো এখানে আরও কিছু বিষয় আছে, যদি আমি আপনাদের সাথে দেখাই যে দেখুন, কিছু কিছু বিষয় আপনার দুজনে একমত, মেল এবং ফিমেল। যেমন আপনার ক্রিপ্টোকারেন্সি আসলে ভবিষ্যতে বাড়বে না কমবে, এদের অপরচুনিটি কীরকম, এটাতে দুজনের বিশ্বাসই সেম। এবং বিটকয়েনের সাপ্লাই যে লিমিটেড এবং বিটকয়েনের ডিমান্ড যে বাড়বে, বিটকয়েনের প্রাইস যে বাড়বে, এটাও কিন্তু দুজনের কনসেপ্ট কিন্তু সেম, মেল এবং ফিমেল বেশি। কিন্তু কিছু কিছু বিষয় তাদের দ্বিমত আছে। যেমন আপনার বিটকয়েন বাই করার এখনই উপযুক্ত সময়, এরকম কথা বিশ্বাস করে আপনার 47% ওমেন, যেখানে আপনার 39% ম্যান বিশ্বাস করে এখন বিটকয়েন কেনার উপযুক্ত সময়। আর একটা ইন্টারেস্টিং বিষয় হলো যে বিটকয়েন এখন একটা কেনার সুযোগ অলরেডি চলে গেছে, বিটকয়েনের ফ্র্যাকশন কেনার সময়, মানে একটা বিটকয়েন না কিনে ক্ষুদ্র অংশ কেনার সময় এখনই, যেটা আপনার বিশ্বাস করে 63% ওমেন, যেখানে আপনার ফিমেলরা মেলরা বিশ্বাস করে আপনার 56%। তো বন্ধুরা, এখানে আরও কিছু বিষয় আছে, সেটা আবার মেলদের পক্ষে গেছে, যখন মেল আর মোর কনফিডেন্ট ইন দ্য ইনভেস্টমেন্ট দেন ওমেন। মেলরা কিন্তু ফিমেলদের তুলনায় বেশি ইন্টারেস্টিং হয় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, যেখানে আপনার ফিমেলরা একটু কম মানে ইন্টারেস্ট মানে কনফিডেন্ট। তো এখানে আরেকটা বিষয় হলো আপনার, যেটা ইউএস ইকোনমিটা এবং গ্লোবাল ইকোনমির মানে সিচুয়েশনটা, মানে গ্লোবাল ইকোনমি বলেন, ইউএস ইকোনমি বলেন, সব ক্ষেত্রে আপনার ফিমেলদের কম কনফিডেন্স কম, এবং এই কনফিডেন্স কম দেখেই তারা সেফ ইনভেস্টমেন্ট হিসাবে আপনার বিটকয়েনকে বেছে নিছে। এবং গ্লোবাল ইকোনমিও ক্র্যাশ করতে পারে এরকম কথা বিশ্বাস করেন ফিমেলরা বেশি। তো বুঝতেই পারছেন, ফিমেলদের সচেতনতা কিন্তু মেলদের থেকে অনেক বেশি, এবং এই সচেতনতার দিক থেকেই আপনার ফিমেলরা আস্তে আস্তে ক্রিপ্টোকারেন্সির দিকে ঝুঁকতেছে, বিটকয়েনের দিকে ঝুঁকতেছে অ্যাজ এ সেফ ইনভেস্টমেন্ট হিসাবে। তো বন্ধুরা, আপনারা কী মনে করেন বিটকয়েনকে পরবর্তীতে সেফ ইনভেস্টমেন্ট কিনা, অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, নেক্সট ভিডিওতে যাওয়ার আগে, যারা আমাদের ভিডিওতে নতুন তারা অবশ্যই নিচে সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব বাটন ক্লিক করে ফেলবেন, সাথে বেল আইকনটাতে ক্লিক করে ফেলবেন, যাতে করে বিটকয়েন রিলেটেড, ক্রিপ্টোকারেন্সি রিলেটেড বিভিন্ন খবর আপনারা টাইপ টু টাইপ পেয়ে যান এবং দেখতে পারেন। তো বন্ধুরা, এয়ারপোর্ট নিউজটা আপনার চায়না থেকে, যেটা খুবই ইম্পর্টেন্ট। ব্যাঙ্ক অফ চায়না ইউজেস ব্লকচেইন টু ইস্যু $2.8 বিলিয়ন অর্থ ফাইন্যান্সিয়াল বন্ডস। আপনারা জানেন যে ব্লকচেইন টেকনোলজি কিন্তু দিন দিন এগোচ্ছে, এবং চায়না কিন্তু ব্লকচেইন টেকনোলজিতে অনেক দূর এগিয়ে গেছে। এবং চায়নার যে প্রেসিডেন্ট শিনজিপে, উনি কিন্তু ব্লকচেইন টেকনোলজি যাতে সমাজের সব ক্ষেত্রে সব টেকনোলজি ইউজ করা যায় সেই ব্যবস্থা করতেছে, এবং আস্তে আস্তে কিন্তু খুবই সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো চায়না এখন একটা ইয়ে করছে যে ব্লকচেইন টেকনোলজিতে আপনার $2.8 বিলিয়ন ইনভেস্টমেন্ট করতেছে, যেটা আপনার স্মল এবং মাইক্রো এন্টারপ্রাইজের জন্য, যাতে করে ব্লকচেইন টেকনোলজি থেকে সব জায়গায় আপনার সরাই ছিটায় যাওয়া যায়। এবং চায়না আবার এটাও করতেছে যে ব্যাঙ্ক অফ চায়না তারা আপনার $57.5 বিলিয়ন প্রজেক্ট নিতেছে, যেখানে আপনার মাইক্রো এন্টারপ্রাইজের জন্য খুবই হেল্পফুল হবে, যাতে করে আপনার তাদের গ্রোথ আপনার 37% পর্যন্ত বাড়ানো যায়। তো এখানে আরও কিছু বিষয় আছে যে চায়না অ্যান্ড ব্লকচেইন টেকনোলজি, চায়না কিন্তু আসলে ব্লকচেইন টেকনোলজি এগোচ্ছে, এটা আমি আগেই বলেছি। এবং তারা চিন্তা করতেছে ইউএসএকে কীভাবে আপনার ব্লকচেইন টেকনোলজিতে আপনার মানে মাঠ দেওয়া যায়, এবং ইউএসএ থেকে কীভাবে আপনার সামনের দিকে এগিয়ে যায়। এই জন্য আপনার চায়না কিন্তু মানে অনেক সুদূর প্রসারের চিন্তা ভাবনা নিছে, যেখানে আপনার তাদের গ্রোথ রেট হবে 2018 থেকে 2023
65.7% তারা গ্রোথ আশা করতেছে এই ব্লকচেইন টেকনোলজিতে এবং 2020 তে তারা 2 বিলিয়ন ডলারের এই ব্লকচেইন প্রজেক্ট আপনারা লঞ্চ করতে যাচ্ছে। তো বন্ধুরা দেখুন চায়নার সেন্ট্রাল ব্যাংকও কিন্তু আপনার ব্লকচেইন বা ক্রিপ্টোকারেন্সি নিয়ে অনেক ইয়া, যদিও ক্রিপ্টোকারেন্সির কথাটা তারা উল্লেখ করে না কিন্তু ব্লকচেইন টেকনোলজি কিন্তু তারা খুব ভালোভাবে গ্রহণ করছে এবং এই টেকনোলজি হিসাব করে তারা একটা নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করতে যাচ্ছে বা একটা টোকেন লঞ্চ করতেছে ডিজিটাল টোকেন, সেটা হলো আপনার চায়নার সেন্ট্রাল ব্যাংক আপনার ডিজিটাল টোকেন, ঠিক আছে, সিবিডিসি, যেটা আপনার ইউএস ডলারকে আপনার টেক্কা দেওয়ার জন্য তারা মার্কেট আনতেছে এবং এটা যদি চালু হয় ওয়ার্ল্ডের প্রথম সেন্ট্রাল ব্যাংক নিয়ন্ত্রিত আপনার টোকেন হবে। তবে এটা চায়না করে কতটুকু সামনের দিকে এগোবে বা বিটকয়েনকে কতটুকু আপনার পিছনে ফেলবে সেটা সময়ই বলে দেবে, কিন্তু ব্লকচেইন টেকনোলজি যে সামনের দিকে এগোচ্ছে এবং সবাই যে এটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে সেটা আসলে এখন মানে না বোঝার কোনো অবকাশ নেই। তো ব্লকচেইন টেকনোলজির কোর বিষয়ে কিন্তু আপনার বিটকয়েন, যদি আপনার ব্লকচেইন টেকনোলজি সামনের দিকে এগোয় বিটকয়েনে কিন্তু আপনার সামনের দিকে এগোবে এবং বিটকয়েনের প্রাইসও কিন্তু বাড়বে। তো আপনারা কী মনে করেন অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা এরপর নিউজটা খুবই ইন্টারেস্টিং টিকটক নিয়ে। আপনারা হয়তো অনেকে টিকটক অ্যাপটা ইউজ করেন যেখানে আপনারা শর্ট টার্মের জন্য ভিডিও দেখেন। তো টিকটক ওনার রিপোর্টেডলি ওয়ার্কিং উইথ চাইনিজ স্টেট মিডিয়া অন ব্লকচেইন। টিকটকও কিন্তু আপনার এই ব্লকচেইন টেকনোলজিতে এগোচ্ছে এবং তারা একটা মানে ইয়া করতে যাচ্ছে, প্রোডাক্ট লঞ্চ করতে যাচ্ছে চাইনিজ স্টেট মিডিয়ার সাথে, যেখানে তারা মানে এই ব্লকচেইনকে আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে অ্যাকোয়ার করে তারা মানে এই টিকটককে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আপনারা জানেন যে টিকটক হলো আপনার বাইটডেন্সের একটা মানে প্রতিষ্ঠান, যেটা আগে বাইটডেন্স নামে নাম ছিল সেটা এখন টিকটক হয়েছে এবং এটা আসলে চায়নার একটা প্রতিষ্ঠান এবং তারা এই ব্লকচেইনে মানে ইয়া করার জন্য 1.43 মিলিয়ন ডলার কিন্তু তারা মানে ইনভেস্টমেন্ট করতেছে। তো এটা আসলে কী কাজে ইউজ হবে সেটা আসলে এখনও বলা হয় নাই বা তারা বলে নাই, তবে আশা করা যাচ্ছে যে আর্টিফিশিয়াল টেকনোলজিকে সামনের দিকে মানে আরও ভালোভাবে ইউজ করার জন্য তারা ব্লকচেইনটাকে বেছে নেবে। আপনারা জানেন যে টিকটক ওয়ার্ল্ডের প্রায় 500 মিলিয়ন পিপল প্রতি মাসে ইউজ করতেছে এবং আমেরিকা কিন্তু আপনার সেকেন্ড মানে অ্যাপল প্লে স্টোরের সেকেন্ড লার্জেস্ট আপনার ডাউনলোড অ্যাপ হলো আপনার টিকটক। তো বুঝতেই পারছেন যে টিকটকের মতো প্রতিষ্ঠানও এখন কিন্তু আপনার ব্লকচেইনে ঢুকতেছে। তো ব্লকচেইন মানে আপনার বিটকয়েন, বিটকয়েন মানে আপনার ব্লকচেইন। তো আশা করা যায় যেহেতু আপনার সবগুলো অ্যাপ বা সবগুলো প্রতিষ্ঠান যেহেতু ব্লকচেইনে ঢুকতেছে বিটকয়েনের ফিউচার অবশ্যই ভালো। আপনারা যারা এখন বিটকয়েন নিয়ে হতাশ, প্রাইস কমতেছে, অবশ্যই আশা রাখতে পারেন। তো বন্ধুরা লাস্ট নিউজটা যেটা আপনাদের সাথে শেয়ার করব সেটা আসলে যারা এখন বিটকয়েন নিয়ে হতাশ তাদের একটু উদ্বুদ্ধ হবেন এই নিউজটা একটু দেখে। যেমন আপনারা বলতেছে 1.86 বিলিয়ন ডলার ইন বিটকয়েন বট ডিউরিং 2017'স বুল রান হ্যাজ নট মুভড। আপনারা জানেন যে 2017'এর লাস্টে বিটকয়েনের প্রাইস চলে গেছিলো $3,000 থেকে আপনার $20,000। তো সেখান থেকে আপনার এখন আপনার চলে আসছে কমতে কমতে $3,000 গিয়েছিলো, তারপর এখন আপনার $7,000 আশেপাশে চলতেছে। তো ওই সময় যারা আপনার বিটকয়েন কিনছিল সেই বিটকয়েন কিন্তু এখনও তারা কোনো মুভ করে নাই, এখনও কিন্তু যে ওয়ালেটে আছে সেই ওয়ালেটে সেমভাবে রেখে দিছে, কারণ কি তারা হোল্ড করতেছে। আর তো তারা যে প্রাইসে কিনছিল অবশ্যই বেশি প্রাইস ছিল, তো বেশি প্রাইসও ছিল কম প্রাইসও ছিল আপনার অক্টোবর নভেম্বরের দিকে কিনছিল 2017'এর। তো সেখান থেকে যে বিটকয়েন কিনছিল তারা কিন্তু $20,000 যাওয়ার পরও কিন্তু তারা এগুলো সেল করে না, দ্যাট মিন্স তাদের উদ্দেশ্য কিন্তু আরও বেশি প্রাইসে বিক্রি করা। সো আপনারা যারা বিটকয়েন আপনার $8,000 কিনে $7,000 আসলেই আপনার প্যানিক হয়ে যান বা আপনাদের মাঝে হাই হতা শুরু হয়ে যায়, এইটা দেখার পরে হয়তো বা আপনাদের মনের কষ্ট কিছুটা হলো দূর হবে। তো এখানে যেটা রিপোর্টটা বলছে যে বিটকয়েন আপনারা কত কিনছিল 1.6 বিলিয়ন ডলার বিটকয়েন তখন কিনা হয়েছিল বর্তমান প্রাইস অনুসারে এবং 2,20,000 বিটকয়েন কিনা হয়েছিল, হয়তোবা তারা বড় বড় হয়েলস হয়তোবা তারা ক্ষুদ্র হয়েলস। তো বন্ধুরা আপনাদের মাঝে যারাই আসলে বেশি প্রাইসে বিটকয়েন বাই করছেন হয়তোবা $12,000 $13,000 হয়তোবা $20,000 মানে $18,000 অনেকে বাই করছেন, তারা যদি আপনার লসে সেল করে দেন তারা কিন্তু লস হয়ে যাইল, লস হয়ে গেল। আমি কিন্তু এর আগেও বলেছিলাম যে বিটকয়েন আপনার যদি লসে সেল করে দেন তাহলে কিন্তু কখনোই আপনি এই মার্কেটে টিকতে পারবেন না, আপনি অবশ্যই হোল্ড করে রাখুন, যতই ডিপে যায় ততই আপনি বাই করতে থাকুন যাতে করে প্রাইসটা অ্যাভারেজ হয়ে যায়। যদি আস্তে আস্তে নিচের দিকে যায় বিটকয়েনের প্রাইস এবং আপনি যদি একটা অ্যাভারেজ করে ফেলেন তাহলে
যদি বিটকয়েন প্রাইস উপরের দিকে যায় তাহলে কিন্তু আপনি আস্তে আস্তে সেল দিতে পারবেন। এক সময় আপনি যে প্রাইসে কিনছেন সেই প্রাইসে অবশ্যই আসবে, কারণ কি বিটকয়েন কিন্তু এখন খুবই মানে শৈশবে আসে, আস্তে আস্তে 2-4 বছর পরে কিন্তু এখন যেই প্রাইস আছে এই প্রাইসটা কিন্তু আপনাকে মানে স্বপ্নের মতো মনে হবে, এর থেকে বেশি প্রাইস হয়ে যাবে। আমি কিছুদিন আগে বলেছিলাম যে পিটার ব্র্যান্ডেড মানে আশা করতেছে আগামী 2-3-5 বছর পরে বিটকয়েন প্রাইস $1,00,000 চলে যাবে। তো যারাই আসলে হতাশ হয়ে যান, যারাই আসলে নিরাশ হয়ে যান বিটকয়েন নিয়ে, তারা অবশ্যই এই নিউজটা দেখে আপনারা আশাবাদী হতে পারেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।